একবার শুটকিপারদের দাঁত পাইলাম। আমি তো খুব এক্সাইটেড, কতদিন শুটকি খাই না, শুটকি না খেতে খেতে আমি নিজেই শুটকি হয়ে গেছি, শুটকি না পেয়ে শুটকি হয়ে যাওয়া এই জীবনে কি দাম। আমি আমার বুকে একটু তাড়া দেওয়ার চেষ্টা করলাম। জানি মেয়েদের পার্টির আগে তাড়া দেওয়া, আর টিভিতে ক্রিকেট দেখতে দেখতে ব্যাটসম্যান যদি বলেন ছক্কা মার ছক্কা মার ছক্কা মার, কি সইব, কে শুনে কার কথা। আবার মনে করেন আপনি যদি আপনার গেন্দা বাচ্চারা জিজ্ঞেস করেন বাবু খাইছা, সে কি উত্তর দিবে? ওয়া ওয়া হাগু গুগু হাগু কাটাকু বাটাকু গুগু গাগা হাগু গুগু গাগা দা 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 না না সাসা মামা। আজকালকার বাচ্চারা কিন্তু অনেক অ্যাডভান্স, এসব গুগু গাগা না বললে সে অন্য কিছু বললে বসবে। ড্যাডি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ড্যাডি, আর বাঞ্চিং গায়ে খালি খাই নাই, নিজের ডাইপারও চেঞ্জ করছি, এই দেখো পুরান ডাইপার দিয়ে খেলতাছি। আবার এরই মধ্যে হিসু করে তোমার ল্যাপটপে পানি খাওয়াই দিছি। বাই দ্য ওয়ে, তোমার সেলফোনটা অনেক দিন ধরে গোসল করে নাই তো, তাই ওইটারে গোসল দিয়ে দিলাম। আমি তো সত্য, তাই শাওয়ারের কলে হাত চাই না, তাই টয়লেটের পানি দিয়ে গোসল করাই দিছি। ওহো, জাস্ট মনে পড়ছে, সেলফোনতে এখনো গোসল করতেছে। মাইয়া মানুষের পার্টির আগে তাড়া দেওয়া আর এইরকম আমার মতো ক্যামেরার সামনে দাঁড়াই আপনাদের সাথে অকারণে অহেতু ব্যাক ব্যাক করে কথা বলার মধ্যে, টুকু নিজের সাথে ব্যাক ব্যাক করার মধ্যে কোনো পার্থক্য আছে বলেন? চমকা আমার স্ট্যান্ড আপ দেখতে দেখতে ঘুমায় যাবেন না কিন্তু, তাহলে কিন্তু নাক ডাকা শুরু করবেন। আপনি যে জোরে নাক ডাকেন না, হায় রে, আপনার নাক ডাকা শব্দে করলে অন্য সবাই ঘুম ভেঙে যেতে পারে।